সাভারের তেঁতুলঝাড়া ইউনিয়নের শ্যামপুর হরিণধরা এলাকায় শ্রমিক কলোনির রাস্তা বন্ধ করে জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধ করে ব্যক্তিগত সীমানা দেওয়াল নির্মাণের অভিযোগ উঠেছে। সাভার নিজস্ব প্রতিনিধি আবুল কালাম আজাদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। হরিণধরা ট্যানারি রোড থেকে একটি শাখা রাস্তা যা শ্রমিক কলোনি নামে পরিচিত, সেখানে প্রায় 5 থেকে 7 হাজার লোকের বসবাস। রাস্তাটি প্রথম দিকে 7 থেকে 8 ফিট থাকলেও রাস্তার প্রায় শেষের মাথার দিকে স্থানীয় জমির মালিক আবু সাইদ রাস্তায় জায়গা না দিয়ে জমির বাউন্ডারি করার সিদ্ধান্ত নেওয়ার মাত্র 1.5 ফিট রাস্তা দেখতে পাওয়া যায়। এতে করে ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় প্রায় কয়েক হাজার বসবাসরত শ্রমিক। 30 বছর আগে পুরনো এই রাস্তাটি হঠাৎ করে বন্ধ হলে চরম বিপাকে পড়বে পরিবারগুলো। স্থানীয় বাড়ির মালিক মোহাম্মদ জামাল উদ্দিন ও মনির হোসেন জানান, যদি পাশের জমির মালিক জায়গা না ছেড়ে বাউন্ডারি নির্মাণ করে তাহলে রাস্তাটির কোথাও 1 ফিট কোথাও 1.5 ফিট থাকে, তবে কয়েক হাজার শ্রমিকের চলাফেরার অসুবিধা সহ ভাড়াটিয়া শ্রমিকেরা বসত বাড়ির আসবাবপত্র নিয়ে কোনো বাড়িতেই ভাড়া থাকতে পারবেন না। এ বিষয়ে জায়গার মালিককে অন্যান্য বাড়ির মালিকরা অভিযোগ পারলেও তিনি কর্ণপাত না করে এমন বাউন্ডারি তৈরির সিদ্ধান্ত নিয়েছিলেন। অভিযুক্তর এসব কার্যকলাপে স্থানীয় জনসাধারণ ক্ষুব্ধ হয়ে উঠেছেন। যে কোনো সময় এখানে অপ্রীতিকর ঘটনারও আশঙ্কা করছেন স্থানীয়রা। অনেক আগে ইচ্ছার চাল আমরা আমি 4.5 ফিট চাল, উনিও 5 ফিট চাল চাল, এখন আবার রাস্তাটা বাউন্ডারি করতেছে এই পাশের জায়গা ছাইরা, ওনার জায়গা পুরারা নিয়ে বাউন্ডারি করতেছে। আর জমি অনেক, ওনার জমি আমাকে 10 গুণ হইবে, আমাকে দেখতে যাচ্ছে ওনার জমি এত জমি এইখানে আছে। এখন এই রাস্তাটা ছিল চলাচলের জন্য আপনার 5-7 ফিট, এখন উনি কি করছে ওনার জায়গা সম্পূর্ণ নিয়ে রাস্তাটা বদ্ধ করে দিছে। এই রাস্তাটা মনে করেন আমি বাড়ি করছি 15 বছর হইব, 15 বছর আগে যে রাস্তাটা ছিল পাশের জমিওয়ালা সাইড বাই খালি জমিওয়ালা, এইখানে রাস্তাটা 8 ফিট ছিল। আমরা সরকারের কাছে আবেদন করতেছি আমাদের রাস্তাটা যেভাবে রাস্তাটা যেমন হয়। এই রাস্তাটা কয়েকটা গার্মেন্টসে ফ্যাক্টরিতে যাওয়ার রাস্তাটা 50,000 লোকের, এরা এই জমি আমাদের রাস্তা যে বন্ধ করতেছে, আমাদের বাইরে হইলে জায়গা নাই, এখন আমাদের গেট বন্ধ, আমরা মালবাহী করতে পারবো না, এখন তারা এই পরিস্থিতি করছে। এখন আসছি বাড়িতে বাড়িতে ঢুকতে পারি না, কোনো বাড়িতে লোক দিতে পারে না, বাড়িতে এখন যেন বাইক করে দিব খাট পালক নিয়ে তাও বাড়িতে যেতে পারবে না। আমাদের সাথে যারা আছে বিভিন্ন ডিস্ট্রিক্টের লোক নিয়ে আমরা এখানে বসবাস করি। রাস্তা সরকারের কাছে আবেদন, আমাদের রাস্তা আমরা চলাচলের জন্য চাচ্ছি আগের মতো করে দিই।